আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, সবাই নিরাপদে আছো। আমরা বর্তমানে এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে লড়াই করতে গিয়ে আমাদের লেখাপড়ার ক্ষেত্রেও আমরা নতুন এক পদ্ধতির সম্মুখীন। সভ্যতার সূচনা লগ্ন থেকে জ্ঞান অর্জনের পথ কখনোই মসৃণ ছিল না। গ্রিক দার্শনিক সক্রেটিসের সময় থেকে শিক্ষা ও জ্ঞান পিপাসুদের হতে হয়েছে নানা বাধার সম্মুখীন। ज्ञान चर्चार प्राणकेंद्र आमादेर शिक्षा प्रतिष्ठानगुलो रोए छे अनेक इतिहास। विभिन्न कारणे आमादेर शिक्षा कार्यक्रम बाधाग्रस्त हुए छे। आज आम्रा सभ्यतार क्रमविकाशेर फल उत्तर आधुनिक जुगे एसे पड़ेछे। कठिन चैलेंजेर मुखोमुखी दाड़िये আমাদের শিক্ষা ব্যবস্থাকে সময় উপযোগী করার লক্ষ্যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আমরা অনলাইন যোগাযোগের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি তোমরা আমাদের সাথেই থাকবে। আমার আজকের ক্লাস অনার্স প্রথম বর্ষের 1003 কোর্সের ধ্বনি বিজ্ঞানের স্বরধ্বনি প্রসঙ্গে। আমরা জানি ভাষার জন্য উচ্চারিত ধ্বনিগুলির একটি প্রকরণ হচ্ছে স্বরধ্বনি। যে সকল ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে বা মুখবিবরে কোনো রূপ বাধা না পেয়ে বিনা বাধায়, তবে জিহ্বা এবং ঠোঁটের অবস্থানের কারণে পরিবর্তিত হয়ে উচ্চারিত হয়, সেগুলোকেই স্বরধ্বনি হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ স্বরধ্বনিগুলো বিনা বাধায় ঘষা না খেয়ে, চাপা না লেগে উচ্চারিত হবে। পাশ্চাত্যের ভাষাবিজ্ঞানী ব্লুমফিল্ডের মতে, ভাওয়েলস আর মডিফিকেশনস অফ দ্য ভয়েস সাউন্ড দ্যাট ইনভলভ নো ক্লোজার friction or contact of the tongue or lips. জিহ্বা বা ঠোঁটের স্পর্শ ছাড়াই, অর্থাৎ বিনা বাধায় ঘোষবদ যে ধ্বনি উচ্চারিত হয়, সেগুলোকে স্বরধ্বনি বলা হয়। স্বরধ্বনি অবশ্য কোনো কোনো ভাষায় অঘোষও হতে পারে। তাহলে আমরা আমাদের সংজ্ঞার্থ এবং পাশ্চাত্যের ধ্বনি বিজ্ঞানীদের সংজ্ঞার্থ অনুযায়ী স্বরধ্বনির কিছু বৈশিষ্ট্য নিরূপণ করতে পারি। স্বরধ্বনিগুলো হচ্ছে ভয়েস সাউন্ড, ঘোষধ্বনি। স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস, গলবিল এবং মুখ দিয়ে বেরিয়ে যায়, তবে নাক দিয়েও বাতাস বের হতে পারে। স্বরধ্বনিগুলোকে সাধারণত মৌখিক ধ্বনি হিসেবে চিহ্নিত করা হয়, তবে আনুনাসিক ধ্বনিগুলো, আনুনাসিক স্বরধ্বনিগুলো নাক এবং মুখের দোতনা লাভ করে। স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস মুখবিবরে বাধা পায় না। তাহলে আমরা সংজ্ঞার্থ এবং
বৈশিষ্ট্য অনুযায়ী বলতে পারি, যে ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখবিবরে বাতাস কোনোরকম বাধা প্রাপ্ত হয় না, তবে জিহ্বা এবং ঠোঁটের অবস্থানের কারণে ধ্বনিগুলোর উচ্চারণে একটা পরিবর্তন চলে আসে, সেগুলো স্বরধ্বনি। এই ধ্বনিগুলোর জন্য যে একটা লিখিত চিহ্ন ব্যবহার করা হয়, এগুলোকে স্বরচিহ্ন বা স্বরবর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। আমরা বাংলায় 11টি স্বরবর্ণের কথা জানি, সেখান থেকে আমরা 6টি ধ্বনিকে আলাদা করেছি। 6টির সাথে একটি ধ্বনি পরবর্তীতে ধ্বনি বিজ্ঞানীরা এটাকে যুক্ত করে দিয়েছে। তাহলে আমার স্বরধ্বনিগুলো হচ্ছে অ, আ, ই, উ, এ, ও এবং এ। এ এর বহুল ব্যবহারের কারণে, উচ্চারণের কারণে পরবর্তীতে ধ্বনি বিজ্ঞানীরা এটা আমাদের স্বরধ্বনির সাথে সংযুক্ত করে দিয়েছেন। এই ধ্বনিগুলোর পাশে আমরা কিছু প্রতীক রেখেছি। আন্তর্জাতিক ধ্বনিলিপি অনুযায়ী আমরা এই যে অ এর পাশে উল্টা সি এর মতো একটা প্রতীক দিয়েছি, আ এর সাথে এ, ই এর পাশে আই, উ, ইউ, এ, ই, ও, ওই থাকছে, এ, এ এবং ই কে একসাথে সংযুক্ত করার পরে যে আকার ধারণ করে সে ধরনের একটা প্রতীক এখানে ব্যবহার করা হয়েছে। আমরা যখন আন্তর্জাতিক ধ্বনিলিপি পড়ব, তখন বাংলা স্বর এবং ব্যঞ্জন ধ্বনিগুলোর প্রতীক সম্পর্কে জানতে পারব। আমরা জানতে পারলাম স্বরধ্বনি কি এবং এখান থেকে যে আমরা মৌলিক স্বরগুলো নিয়েছি সেটাকেও আমরা সেগুলোও জানার চেষ্টা করেছি, এবং সাথে আমরা দীর্ঘ ইটাকে দুটো ই এর মিশ্রণের কারণে নিয়ে আমরা বাদ দিয়েছি, উ দীর্ঘ কে আমরা দুটো উ এর মিশ্রণের কারণে আমরা সেটাও বাদ দিয়েছি, আর রি র এবং ই এর মিশ্রণ ওই এবং ও যৌগিক স্বরধ্বনি, যে কারণে এগুলো আমরা মৌলিক হিসেবে চিহ্নিত করে নিই। আমরা জেনেছি যে মৌলিক স্বরগুলো যখন এই ধ্বনিগুলোকে যখন বিশ্লেষণ করা হবে তখন দ্বিতীয় কোনো ধ্বনি আর পাওয়া যাবে না, সেই জন্যই এগুলোকে মৌলিক বলা হচ্ছে। বাকি ধ্বনিগুলো বাকি বর্ণগুলোর মধ্যে মিশ্রণ রয়েছে বলে এগুলো মৌলিক স্বরধ্বনি থেকে আলাদা হয়ে গেছে। আমরা জানতে পেরেছি স্বরধ্বনি কি এবং মৌলিক স্বর কি এবং তার বৈশিষ্ট্যগুলো জানতে পেরেছি। এখন আমাদেরকে যদি বলা হয় যে 60টি স্বরধ্বনি তুমি লিখেছ বা আমরা উচ্চারণ করছি, এগুলোর শ্রেণীবিন্যাস কিভাবে করা যায়, এগুলো শ্রেণীবিন্যাসের কি কোনো মাপকাঠি আছে? হ্যাঁ, স্বরধ্বনি যে 60টি স্বরধ্বনি রয়েছে এগুলোর শ্রেণীবিন্যাসের নির্দিষ্ট কিছু মাপকাঠি রয়েছে। এর কারণ আমরা বলেছি স্বরধ্বনিগুলো এই যে জিহ্বা এবং ঠোঁটের অবস্থানের কারণে এদের উচ্চারণের প্রকৃতিটা পরিবর্তন হয়ে যাচ্ছে, সেই দিক থেকে আমরা এই স্বরধ্বনিগুলোর শ্রেণীবিন্যাসে তিনটি মাপকাঠি খুঁজে পেয়েছি। তাহলে মাপকাঠিগুলো একটু জেনে নিই। আমরা প্রথম মাপকাঠি পেয়েছি জিহ্বার স্থান বা জিহ্বার অংশ। আমরা ইতিপূর্বে জেনেছি বাক প্রত্যঙ্গের একটি বড় অংশ হচ্ছে জিহ্বা। এটির তিনটি অংশ রয়েছে, সম্মুখ, মধ্য, পশ্চাৎ। অর্থাৎ এই 60টি স্বরধ্বনি জিহ্বার কোন অংশ থেকে কোন স্বরধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে সেটা প্রথম অংশ অনুযায়ী আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। দ্বিতীয় অংশটি হচ্ছে জিহ্বার উচ্চতা, অর্থাৎ এই 60টি স্বরধ্বনির মধ্যে সবগুলো আমরা একই উচ্চতায় কিন্তু উচ্চারণ করি না। আমরা দেখা যায় যে কোনো কোনো স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বা উঁচুতে থাকে, কোনো কোনো স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বা নিচুতে নেমে যায়,
আর কখনো কখনো না নিচু না উঁচু এরকম একটা মাঝামাঝি অবস্থানেও থাকতে পারে। সেই দিক অনুযায়ী আমরা দ্বিতীয় মাপকাঠিটা বিচার করার চেষ্টা করব। তৃতীয়টি হচ্ছে ঠোঁটের উপর, অর্থাৎ এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমরা আমাদের ঠোঁটের কি অবস্থা, আমরা কি ঠোঁটটাকে প্রসারিত করে দিচ্ছি, ঠোঁটটাকে কি গোলাকার করছি, সেটার উপর নির্ভর করে আমরা এই তৃতীয় মাপকাঠিটি বিচার করার চেষ্টা করব। আমাদের পাশ্চাত্যের ধ্বনি বিজ্ঞানীরাও এই তিনটি মাপকাঠির কথাই স্বীকার করেছে। আমরা অবশ্য তাদের সেই কথার উপরে ডিপেন্ড করে, তাদের সেই মননশীল চিন্তা চেতনার উপর নির্ভর করেই আমরা এই স্বরধ্বনিগুলোর মাপকাঠি বা বিচার বিন্যাস আমরা এভাবেই নির্ধারণ করার চেষ্টা করেছি। পাশ্চাত্যের ভাষা বিজ্ঞানী ব্লক এবং ট্রেগারের মতে দেয়ার আর থ্রি ইন্টারসেক্টিং ক্রাইটেরিয়া, দ্য পার্ট অফ দ্য টাং হুইচ অ্যাক্টস আর্টিকুলেটর, দ্য হাইট টু হুইচ দ্য টাং ইজ রেজড, অ্যান্ড দ্য পজিশন অফ দ্য লিপস। তারাও কিন্তু সেই একই কথা বলেছেন যে জিহ্বার স্থান, জিহ্বার উঁচু করার পরিমাণ বা উচ্চতা এবং ঠোঁটের অবস্থা, এই তিনটা বৈশিষ্ট্য বা ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে আমরা একটু দেখার চেষ্টা করব যে কিভাবে এই ধ্বনিগুলো বিশ্লেষণ করা যায়, এগুলোর শ্রেণীবিন্যাস করা যায়। আমরা এখানে কয়েকটি রেখচিত্র অঙ্কন করেছি, আমরা আমাদের কাজের সুবিধার্থে এই রেখচিত্রগুলো আগেই অঙ্কন করে রেখেছি, এখন আমরা এই ধ্বনিগুলো এখানে একটু সাজানোর চেষ্টা করছি। আমরা লিখছি ই, এ, এ, আ, উ, ও, অ। আমাদের বোঝার সুবিধার্থে, জানার সহজ করে জানার জন্য আমরা এগুলোকে এভাবে সাজিয়েছি। ই, এ, এ মাঝখানে রেখেছি, আ এপাশে রেখেছি, উ, ও, অ। এখন জিহ্বার অংশ বা জিহ্বার স্থান অনুযায়ী আমরা এই ধ্বনিগুলোকে বিচার করার চেষ্টা করব। আমরা লিখেছি ই, এ, এ এক সারিতে লিখেছি, ই, এ, এ এই ধ্বনিগুলো যখন আমি উচ্চারণ করছি তখন জিহ্বার সম্মুখ ভাগ শক্ততালুর বিভিন্ন অংশের দিকে বিভিন্ন কৌণিকে উত্তোলিত হয়। জিহ্বার সম্মুখ ভাগ শক্ততালুর বিভিন্ন অংশের দিকে বিভিন্ন কৌণিকে উত্তোলিত হয়, তখন আমি সম্মুখ স্বরধ্বনিগুলো উচ্চারণ করছি। তাহলে সম্মুখ স্বরধ্বনিগুলো হচ্ছে ই, এ, এ। আমরা পেয়ে গেলাম সম্মুখ স্বরধ্বনি। আর আ যখন উচ্চারণ করছি জিহ্বার মধ্যভাগ শক্ততালুর একদম কেন্দ্রের দিকে উত্তোলিত হয়, সেজন্য আকে বলা হচ্ছে মধ্য স্বরধ্বনি। অন্যদিকে উ, ও, অ এই ধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বার পশ্চাৎভাগ নরম তালুর দিকে উত্তোলিত হয়, সেই অনুযায়ী আমরা এই ধ্বনিগুলোর নাম দিতে পারি পশ্চাৎ স্বরধ্বনি। তাহলে জিহ্বার স্থান অনুযায়ী আমি তিনটা ভাগ পেয়ে গেলাম, কি সম্মুখ, মধ্য, পশ্চাৎ। ই, এ, এ সম্মুখ স্বরধ্বনি, আ মধ্য স্বরধ্বনি, উ, ও, অ পশ্চাৎ স্বরধ্বনি। এবার আসা যাক জিহ্বার উচ্চতা, জিহ্বা কতটুকু উঁচু হচ্ছে বা উঁচু হচ্ছে কি নিচু হচ্ছে এর উপর নির্ভর করে আমরা একটু দেখে নিই। আমরা যথানিয়মে লিখে ফেলছি ই, এ, এ, আ, উ, ও, অ। দেখছি যে
জিহ্বাটাকে আমি তালুর দিকে উঁচু করছি কিনা বা তালুর থেকে নিচে নামাচ্ছি কিনা সেই জিনিসটা আমরা একটু দেখে নিই। ই উ যখন উচ্চারণ করছি বলা হচ্ছে জিহ্বা তালুর দিকে উত্তোলিত হয়ে যাচ্ছে, অর্থাৎ উঁচুতে উঠে যাচ্ছে, তাই এই দুটো ধ্বনিকে আমরা উচ্চ স্বরধ্বনি নাম দিতে পারি। আর আ যখন বলছি তখন জিহ্বা নিচের দিকে নেমে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এটাকে নিম্ন স্বরধ্বনি নাম দিতে পারি। পেয়ে গেলাম উচ্চ নিম্ন। এবার আসা যাক এ ও যখন উচ্চারণ করছি তখন জিহ্বা উঁচুতে এখনো রয়ে গেছে, পুরোপুরি ই এবং উ এর মতো নয়, একটুখানি নেমেছে, তাই বলে পুরোপুরি মাঝখান বরাবর চলে আসেনি, সেই মধ্যভাগ থেকে আরেকটু উপরে আছে। সে দিক থেকে বিবেচনা করে এটির নাম দিয়েছি আমরা উচ্চ মধ্য। তাহলে এ ও উচ্চ মধ্য পর্যায়ের স্বরধ্বনি। এ অ যখন উচ্চারণ করছি তখন জিহ্বা নিচের দিকে নেমে যাচ্ছে এবং বলা হচ্ছে মাঝখান বরাবর, অর্থাৎ মধ্যভাগ থেকেও সে কিছুটা নিচের দিকে নেমে এসেছে, পুরোপুরি নিচের দিকে নয়। মাঝামাঝি অবস্থানের কারণে এটাকে নাম দেওয়া হয়েছে নিম্ন মধ্য স্বরধ্বনি। তাহলে পেয়ে গেলাম উচ্চ উচ্চ মধ্য, নিম্ন মধ্য নিম্ন। কিসের উপর ডিপেন্ড করে? জিহ্বা উঁচু করার পরিমাণের উপরে ডিপেন্ড করে। এখন আমাদেরকে বিচার করতে হবে ঠোঁটের অবস্থা। ধ্বনি বিজ্ঞানীরা বলছেন আমরা এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় কখনো কখনো ঠোঁট নির্লিপ্ত থাকে বা প্রসৃত থাকে, আবার কখনো কখনো ঠোঁট গোলাকৃতি রূপ ধারণ করে। এখন আমরা দেখে নিই যে কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় ঠোঁট গোলাকার হয়, কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় ঠোঁট অগোলাকার থাকে। আমরা লিখছি ই এ এ আ উ ও অ। তাহলে বলা হচ্ছে যে উ ও অ এক স্টাইলে আমি কিন্তু ঠোঁট দিয়ে বের করছি এবং স্টাইলটা হচ্ছে আমার ঠোঁটটা গোলাকার হয়ে যাচ্ছে। ধ্বনি বিজ্ঞানীরা তাই এই ধ্বনিগুলোর নাম দিয়েছেন গোলাকার স্বরধ্বনি। আবার ই এ এ যখন আমি উচ্চারণ করছি তখন আর ঠোঁট কিন্তু গোলাকার নেই, হয় প্রসৃত হয়ে যাচ্ছে, কিছুটা নির্লিপ্তও হচ্ছে, আর এই জিনিসটাকে এই রূপটাকে ধ্বনি বিজ্ঞানীরা নাম দিয়েছেন অগোলাকার। তাহলে পেয়ে গেলাম গোলাকার অগোলাকার। আমার রয়ে গেল আ। আ বলা হচ্ছে যে আ যখন উচ্চারণ করছি প্রসৃত গোলাকার দুটো রূপই তার মধ্যে রয়ে গেছে, পুরোপুরি বাতাস বের করে দিচ্ছি এবং ঠোঁটের আকৃতিও বড় হয়ে যাচ্ছে, সেই দিক থেকে ধ্বনি বিজ্ঞানীরা বলছেন আ হচ্ছে নিরপেক্ষ ধ্বনি। তাহলে পেয়ে গেলাম উ ও অ গোলাকার ধ্বনি, ই এ এ অগোলাকার ধ্বনি, আ নিরপেক্ষ ধ্বনি। এই যে স্বরধ্বনির শ্রেণীবিন্যাসের জন্য আমার যে তিনটি বৈশিষ্ট্যের কথা আমরা বলেছি সেটা সেই অনুযায়ী আমরা মোটামুটিভাবে একটা প্যাটার্ন দাঁড় করাতে পেরেছি। এখন আমার আরেকটা ছক রয়ে গেছে। অনেক ধ্বনি বিজ্ঞানীরা বলছেন যে সংবৃত বিবৃত এই অবস্থার দিক থেকেও কিন্তু, অর্থাৎ কিছু কিছু ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট
সমবৃত আবার কিছু কিছু বিবৃতভাবে ধ্বনি উচ্চারিত হচ্ছে অর্থাৎ আমি পুরোপুরি প্রকাশ করে দিচ্ছি কিছু কিছু ধ্বনি একটু মানে প্রকাশের ভাবটা একটু কম রয়ে গেছে সেখানে সমবৃত আর যখন পুরোপুরি বের করে দিচ্ছি সেটাকে বিবৃত বলা হচ্ছে সেই দিক থেকে এগুলোকে কিভাবে ভাগ করা যায় আমরা একটু দেখে নিই আমরা যথা নিয়মে লিখে ফেলেছি তাহলে বলা হচ্ছে ই ই উ এগুলোকে বলা হচ্ছে সংবৃত ধ্বনি আ বের করে দিচ্ছি পুরোটা সেজন্য এটাকে বলা হচ্ছে বিবৃত ধ্বনি আমার রয়ে গেছে আরো চারটি ধ্বনি এ ও সংবৃতের কাছাকাছি তবে পুরোপুরি সে সংবৃতের দিকে যাচ্ছে না আবার বিবৃতির বরাবর আসছে না সেজন্য এটাকে নাম দেওয়া হয়েছে অর্ধ সংবৃত রয়ে গেছে এ অ অনেকটা বিবৃত তবে পুরোপুরি না সেজন্য এটাকে নাম দেওয়া হয়েছে অর্ধ বিবৃত পেয়ে গেলাম আমার সংবৃত বিবৃত অর্ধ সংবৃত অর্ধ বিবৃত স্বরধ্বনিগুলো তাহলে আমরা যে তিনটি মাপকাঠির কথা বলেছিলাম যে স্বরধ্বনির শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে যে জিহ্বার অংশ জিহ্বার উচ্চতা ঠোঁটের অবস্থা এবং পাশাপাশি সংবৃত বিবৃত অবস্থার কথা পরবর্তীতে ধ্বনি বিজ্ঞানীরা বলেছেন সেটাও দেখার চেষ্টা করেছি এই যখন আমরা এই ছকগুলো তৈরি করব ছকে আমরা যখন এই ধ্বনিগুলো লিখব আমরা পাশাপাশি আমরা আন্তর্জাতিক ধ্বনিলিপির সিম্বলগুলোও দিয়ে দিতে পারি আই ইতে আই এতে ই এতে এ ই একসাথে অ হচ্ছে এভাবে এই প্রতীকটা উ হচ্ছে ইউ ও হচ্ছে ও অ হচ্ছে অ হচ্ছে এই যে উল্টা করে সি সবগুলো কিন্তু ডানে লিখতে হবে আমাদের এই আন্তর্জাতিক ধ্বনিলিপির যে প্রতীকগুলোর কথা আমরা এখানে বলেছি সেই প্রতীকগুলো আমরা অবশ্যই এই যে ধ্বনিগুলোর ডান পাশে লিখে দেব জায়গার স্বল্পতার কারণে আমরা আরেকটি ছক দেখাতে পারছি না আরেকটি ছকের মধ্যে আমি এই চারটিকে একসাথে নিয়ে আসতে পারবো তখন আমার বোঝাটা আরেকটু পরিপূর্ণ হবে বলে আমি আশা করছি তো আমরা মোটামুটিভাবে জানতে পেরেছি যে স্বরধ্বনি কি সাথে মৌলিক স্বরধ্বনির ব্যাপারটাও একটু জানতে পেরেছি এবং এগুলোকে কেন মৌলিক হিসেবে নিয়েছি কেন বাকিগুলোকে আমরা বাদ দিয়েছি পাশাপাশি আন্তর্জাতিক ধ্বনিলিপির যে সিম্বলগুলো আমরা ব্যবহার করছি সেটাও আমরা একটু দেখিয়েছি সাথে যে স্বরধ্বনির যে শ্রেণীবিন্যাসের মাপকাঠিগুলো রয়েছে সেই মাপকাঠিগুলো অনুযায়ী আমরা স্বরধ্বনিগুলো বিশ্লেষণ করার একটু চেষ্টা করেছি তো আশা করছি তোমরা সহজে বুঝতে পারবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ